speech in our local language. Because this language is very heart touching for us. Every word, with whatever I will deliver, each and every word will reach to your core of your heart. That's why I would like to continue my speech in Sylheti language. That is also called Hasa Bangla. So, pehla sudhore ata bada na ho yari. Ane aaj tak ye pass ko sara ke ek bar pehla ek coaching center amra sai ma jo media padai ta. To coaching center shuru korbar age ekta program padai ta. Je tomar program. Tokhon ami ekta panjabi lagai ta ki amota ni ekta panjabi asto. Ami to bolte tai ta. तो दिया किया शबर बोला देन हमारे बनाई सुना दी महान स्रष्टा दार बोला तानो अशेष शुक्रिया आर तुमरा रे दिल तक ही थैंक्स अतो बड़ो आयोजन करा लगी अतो टा समय हमारे इन्हें दबा लगी आ अलग ही स्पेशली थैंक्स फर्स्ट ऑफ पॉइंट्स था ये जस आज के लास्ट तो दिन बार हो जा फर्स्ट क्लास हो गया मैंने सब पांच जोटा मिशन था मिशन था के टाइप को किसी का पढ़ दो एवं एवरीवन टू दुजन को आज सब लोग लिखे हो कि किता हुई जाए मतलब तो पैशनेट आ सो वाली पैशनेट मैंने कुछ ना कुछ हुई था तो तुम जो ना चीज देखियो 95% ऑफ पीपल और स्टूडेंट्स 95% नहीं According to my statistical data, 95% richest in the world are the engineer. Maximum. But not 5% of the photo business where kita or the other way to sign. So, I have to ask me. I have to ask me. up to February, there are new admissions, they say, new comma. That's why school, school of Sharati Shari can be there, show by 500 students in 2021. So, any students are I Trari, by a rapper idea, so maximum amount of thinking that way, Sarah to Kita Tusha Hamai Trari. I mean the name of the person. Oh, I am a student. 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 I am a student
प्रोफेशन रे আমার দিয়া নাই টিচিং প্রফেশন রে ওলা হাইলাইট করতাম যে এখন তো 95% স্টুডেন্টে হইতরা আছেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতা ইন ফিউচার 95% স্টুডেন্টই হইয়া হইতা আমরা টিচার হইতা আর আমরা সারজ লাগা হইতা ওটাও একমাত্র ইচ্ছা এলে গিয়া এই টিচিং প্রফেশনে ডেভোশনে আসি আর লাগি টাইম দিয়া বিভিন্ন সময় সারজ হই না নিজেন সারে আমরা টাইম দিতে না আমার বড় ওই টাইম দিতে না এটা অত মহান কোনো কাজ করে এটা না একচুয়ালি আমি যেটা চিন্তা করি ওটা আমি করিয়ে দাও স্যার আমরা থিঙ্কিং হয় আমার থিঙ্কিং যে টিচিং প্রফেশনে মানুষ মানে যাবো এরপরে অবহেলার দিকে দৃষ্টিতে দেখে তো ইন ফিউচার মানুষের বুঝবে যে টিচিং প্রফেশনে বহু স্কোপ আছে বহু স্যাটিসফ্যাকশন আছে দেখো এখন মানে ডাক্তার হইতে এবার যদি তার অতটা পেশেন্টের সামনে বইয়ে মাতিত তোমার তার অপিনিয়নে শেয়ার করতো এখন মানুষ ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু আর কত কষ্ট করা লাগবে একমাত্র ওয়ান এন্ড অনলি প্রফেশন দিকে টিচিং প্রফেশন যে জায়গা একজন মানুষের তার যা এক্সপ্রেশন আছে যা থিঙ্কিং আছে সব বইতে পারবে যেটা আমি ক্লাস অফ গোষ্ঠী করি স্কুলের বইয়ের ভাড়া মানে কিছু গপ করি না সেখানে আর আমি আমার প্রফেশনাল বই বেনিফিটস উঠাইতে চাই এই প্রফেশন যে আছে টিচিং প্রফেশন এটার মতো মজা অন্য কোনো প্রফেশন কোনো মানুষে পাইতো না মানে ফুললি স্যাটিসফাইড থাকবো এর লাগে আমি চাই যে নতুন টিচিং প্রফেশন যে প্রফেশন অ্যাকচুয়ালি মানুষ গড়ার প্রফেশন হওয়ার আর মানুষ আমরা ওরা পয়েন্ট আউট করে পিছনে আঙ্গুল উঠায় বসে হয় আমরা যারা টিচার আছি তারা রে দিয়ে আঙ্গুল উঠায় হয়ে গো টিচার নি গোতা নি তো আমি এরারে কিছু বুঝতাম না আমি জাস্ট দুই একটা কোয়েশ্চেন ফার্স্ট অফ অল হইলো গিয়া আমরা এমন এক অবস্থার মধ্যে আছি এমন এক লাকড়ির মধ্যে উপাদ আছি যে লাকড়ি ওরকম লড়ে এর একটা এক্সাম্পল হইলো গিয়া আমি ওখান থেকে বারোই এক কোয়েশ্চন হয় তোমরা বাজারের মধ্যে যদি হাঁটি আর একটা মানুষ যদি মনে মনে হেন চিন্তা করলে যে হেনস্তা করতাম করি আমার যদি একটা খারাপ কথা কইলে আমার যদি কোনো দোষ থাকেও না অগুর রেসপন্স যদি আমি থাবড়িকে মারি দিই তারে বা দড়ি আটাই যাই বা চিল্লাই যাই তুই কেন মাতিলে কেন তো অল ওভার বাংলা বা তো তুমি জানি সবে বাবা ওকে মাস্টার নিয়ে দেখো কিতা কইছে যদি আমি এরকম না করিয়া আমি যদি ওটা করি তেন তার মাত্র সহ্য করে বাড়ি যাই কি তেও কিছু পার্সেন্ট মানুষ উঠি হবে অগু কোনো মাস্টার নিয়ে দেখছেন তারে বাজারও কিলে বেজত করা হয়েছে আমি দিয়ে নেয় প্রত্যেক টিচার হলোলা কন্ডিশনও আছে এলা কিয়া কিছু কিছু ফেসবুক শিক্ষিত এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু সমাজসেবক হল যারা সমাজসেবা শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ এদের কাছে আমি কোনো দিনে অনুরোধ করি দেন যদি আমার আওয়াজগুলো এরা কাছে বুঝতাম বুঝাইতাম পারি এরা কাছে আমার অত্যন্ত প্রিয় ভাইদের কাছে আমার অনুরোধ যাতে তারা এই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষার জগৎ আর শিক্ষার জগতের দড়িয়ে রাখবার লাগি শিক্ষার জগতের মেরুদণ্ড যে টিচাররা টিচাররার বিপক্ষে কিছু মারতে একটা মুহূর্ত চিন্তা করিয়া মাত আমার জানা মতো যাব টিচার হল আসেন যারা অতটুকু জলর মধ্যে ডুবিয়া গিয়া ক্লাস করাইছে আমার লগে এটা বহুত কলিগ হল আসেন যারা স্যালারির প্রায় 25% তারা স্টুডেন্টের কারণে খরচ করে দেয় আমরা অনেক টিচার বলে আছি যারা এভরি ইয়ার 15-20 স্টুডেন্টস অর টোটাল এক্সপেন্ডিচার আমরা উঠাই আর কিন্তু তুমি দেন আজকা ফেসবুক রে গাটাই কে গাটাই দাও অথবা সোশ্যাল মিডিয়া কিংবা সার দোকান তো সমাচার বলে আছে সব যদি গাটাই দাও তো কোনো জায়গা দিলা একটা প্রশংসা সূচক বাক্য পাইতে নেয় কোনো টিচারের নাম ধরিয়া কেউ করত না ইনস্টিটিউট অফ ইট মানুষ কিতা করবে ধরুন এত পয়সা কামাতে আমার অনেকে কটুক্তি করি ওটা বলছে তোমার দোকান কি চলে নি বলা আমাকে এর মানে আমি তাকে গরম হই আমার বলে আমি দোকান খুলছি না খুশি সেন্টার খুলছি তাই আমার উত্তেজিত করবার লাগি কোনো পয়েন্ট না পাই অনেক দিকে তোমার দোকান চলে নি বলা আমাকে মানে এই টিচিং প্রফেশন দিয়া টিচার রে দিয়া না তো দোকান চলে তার একটা কারণ আছে তার একটা কারণ আছে আমি একটা এক্সাম্পল দেই ধরে যাও একটা শুকর শুকর ছিল তো পিক পিক কর এই শুকরের শুকরটার খাসনিত কে নালার মধ্যে গিয়া যেটা দুর্গন্ধ জিনিস জিনিস আছে ওটা খাইতো ও শুকরটার যদি আমি একটা বাগানের মধ্যে ছাড়ি দেই এই শুকরে একবার বাগানের ফুলর দিকে ফিরিয়া যাইতো না বরং সে হেতু কাই গো সাইডে দিয়ে কোনো নালা আছে আর অবভিয়াসলি একটা বাগানে পরিষ্কার রাখতে সাইডে দিয়ে নালা থাকতো তো শুকরে সবর বলে আমি তা করবো ও নালার মধ্যে গিয়ে নাক ছাড়াইব আর এই গান্ধা জিনিস হইব অথচ সুগন্ধ লইবার লাগে অনেক পুজো বলা কি যদ্র কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান হোক বালা জিনিস শিখিবার মতো অনেক কিছু আছে হ্যাঁ দুই একটা মিস্টেক যদি হয়ে যায় বা দুই একটা মানুষ মাত্রই হইব এরারে যারা খুসাইয়া চুকাইয়া
এরার প্রকৃতি এই শুকরের মতো। আমি ভাই এখানে যত স্টুডেন্ট হবল আস যত স্টুডেন্ট হবল আস সব এখনো আন্ডার এজ অত ম্যাচিওর ইস না। আমরা পূর্তি আসি পূর্তি করমু বড় কথা না। আমি এর লাগে সাই আমার দ্বারা অত সময় আমার স্টুডেন্ট হবল দাপতাম দেন তারা পিওর ফর্মু কু দাপতো লেগে পুরা লেগে অত আসি পূর্তি করি বতন আমি গরো পড়াই এর পড়াই মানে আমার গরো খাটো কাম করে তুমি তো বড় পূর্তি বল না আজকে ছাত্র থেকে বললাম আজকে না আমি পড়তে দিন ওলা পড়ায় মানুষে খাম বাদ দিয়া ক্লাসের বারে বেরোর মা খান লাগে ইয়া বই গেছে খালি আসে মানে মানে উড়িয়া রিকোয়েস্ট লাগাই তার ক্লাস এইট ওর স্টুডেন্ট মানে আমার ক্লাস কেন লোক বই আমরা না তো মূর্তি করব লাগে নে বইতে তো অ্যাকচুয়ালি ওই না স্টুডেন্ট নাও দা পিওরেস্ট ফর্ম অফ আগে তোমরা দেখো যে পিওর ভাবে শিখতে পারে পরম একটা পরম আমার স্টুডেন্ট হবে স্যার সে জানি ভিডিও একটা উঠে গেছে আমি আমার বিগত এক বছরের মধ্যে এই ছাত্রদের কাছ থেকে কোনো ধরনের খারাপ কিছু আচরণ পাইছি না। তার কারণে আমি খুব বেশি কারণে মায়াও করি আর হলো তোমরা রূপ আর ও ছোটো ছোটো একটা ভিডিও দেখানো দুই তিনটা স্টুডেন্টে গান একটা গাইতরা সেটা তেমন বড় কথা নাই স্টেজে উঠিয়া অর্কেস্ট্রা গান বাজে যেন গাইতে এটাও কোনো বড় কথা নাই। তাছাড়া মায়ের মধ্যে কোনো কোনো অসৎ আচরণ করি কেন কিছু না জাস্ট গানে তো দুই লাইন গাইলিস তা এত কেউ ইয়া ও ওটারে নিয়ে আমি যত সাউন্ড হচ্ছে আমি সব শুনছি কানে আর শুনিয়া আমার কাছে একটা জিনিস লাগছে যে আমরা এই যত শিক্ষা বাড়ে তত শিক্ষিত হল ক্ষমতা যত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ে তত শিক্ষিত হল ক্ষমতা স্কুলের কমি আছে কত স্কুল আছে কিন্তু শিক্ষিত হলার কমি হয়ে গেছে। প্রকৃত শিক্ষিত হইলে বহু মানুষ যার মধ্যে মানবতার জন্ম হয় যে ওই মানবতার ব্যক্তিটা মানবতা হইল কি আমি একজন মানুষ আমার যেরকম ফিলিংস আছে তার ওরকম ফিলিংস আছে অন্য ফিলিংস রে বুঝা রে কয় মানবতা কত না আছে এরাও বুঝে সবে জানি লাইনে সোশ্যাল মিডিয়া শিক্ষিত আছে বোধ আছে আমার একজন দৌড়ে বসে উঠে উঠে খুশি কেনার বন্ধ করাই দিব আমার আমি কিন্তু ওটা ডরাইয়া নি খুশি কেনার বন্ধ হয়ে যাবে আমি বন্ধ হয়েছি খুশি তো হয়েছি এই জন্য তো সেকেন্ড সকল আইসে এটা আমার দিয়ে না বিভিন্ন টিচার আমাকে ফেস করলাম আর এটা যারা খড্ডা এরা আসলে সমাজের অগ্রগতির দিকে না পিছন দিকে নিয়ে গেলে আরেকটা কথা যখন অনেক মেয়েরা আমার কাছে পড়াতাম আমার এক বেচ ছেলেরা থেকে মেয়েরা বেশ আমি বহু কারণে প্রাউড ফিল করি যে মেয়েরার গার্জেনকে যখন মেয়েরা এই ঘর থেকে বার করিয়ে দেয় তখন বহুত রিক্স নিয়ে বার করিয়ে দেয় কারণ আমি আমার মেয়েরে এখন কাছে পড়া দিতাম বিকজ যত বেশি মানুষ টিচারের উপরে বিলিভ করে আর সরের উপরে তোমার বিলিভ করে না তো নিশ্চয়ই গার্জেন হলে আমার বিলিভ করে নিয়ে লাগি তো আমার এক বেচের মধ্যে 70% মেয়েরা দামন 30% ছেলেরা দামন বহু বেশ ছাড়ি আবার তো কিন্তু না বেশ মেয়েরা ম্যাক্সিমাম মেয়েরাও বেশ গরুর বেশ তো একটা রো বলি মেয়েরা তো তখন কইছি কি দাম কই আমি কয়েকটা কেস মানে হ্যান্ডেলিং করছি ওদিকে দেখো মেয়েরা আজকে রাত্রে কোসেন দিনে কোসেন মানে মাগরিব পর আগে পিছু নিয়ে করতে হবে তাই ইম্পসিবল বাট পড়িত্রা নানি মানুষ বাইরে পড়িত্রা তুমি বাজার বারে আইডিয়া করবা যে ওখানে ইম্পসিবল বিকালে বার্তা না ইভেন সকালে বহুত কষ্ট হয়ে যায় তার কারণ কিতা তার কারণ লিখিয়া কিছু সংখ্যক লাফাঙ্গা বইটা আছে যেটা লিখিয়া সুলকর কুত্তা থেকে আরো বত্তর এটা সাইন কিতা দেন আমরার এই যে গতনে মেরার মেরার ইনসিকিউর করবার লাগে সিকিউরিটি করার লাগে যেটা ইচ্ছা হতা একটা ছেলে একটা ফোন আমার একজন গার্জেন একজন সারো দোকানে কিতা আমার যদি আমি গ্রে পাইতাম সামনে ভুলি গেলাম মানে আমার তো মার যাত বুঝে গেলাম আমি আমার মাছ সব থাপড়াইয়া সব দাঁতার ভেড়ো আরেকদম তার একমাত্র রিজন কিনা আমরা অত চেষ্টা করি এর মেয়েরা যাতে ইয়ে করিয়া মেট্রিক পাস করতে পারে এইচএস পাস করতে পারে আজকেও যে যারা মেয়েরা এইচএস ও ভালো পার্সেন্টেজ করিয়া যে স্কুটি পাইছে তার আব্বাই যখন স্কুটি কু চলাই গেল তখন কিতা বিল হইব বোঝায় দেন আমি আমার ছেলে করে পড়াই দিকুন আসাই দেন কে আমার একটু একটা কিছু দিব আমরা আমরা মামার কিতা দিতে পারবো তারা সকল বিদায় দেওয়া যখন একটা মেয়ে পড়িয়া একটা স্কুটি পাইয়া তার বাবারে মেয়েকে দিয়াই করি বাজার সবাই বলে না অবভিয়াসলি তার বাবারে না বড় ভাই দিব না তুই কিছু না তখন চিন্তা করো কিতা বিয়ে দিই বলেন আমার বোন যে হায়ার সেকেন্ডারি পড়ানোর কারণে তো আজ আমি স্কুটি কু চালাই যাবো স্কুটি বড় জিনিস না বাট এই অ্যাচিভমেন্টই খুব বড় এখন যদি যখন এখন পর্যন্ত আমরা ঘরে যখন কোনো মেয়ে আমরা কোনো বইতে পাই তখন সবার মাথা তখন দেখি নিয়ে তো একটা বার্থডে দুপুরে আমি ট্রান্সফার করে দেওয়া লাগবো ইন্দু দেখা তো কিতা করা লাগবো এখন দেখি দেখবা এটা প্রত হয়ে গেছে এখন দেখি মেয়ে জন্ম হওয়ার লগে লগে মাঝে টেকা বিষ্ট তুই আমি আসামা কেন আমি সব যেতে মাঝে দিকে তাকে তো তুমি মেয়ে ওটা লাগে টেকা বিষ্ট তুই দিকে নিয়ে হয় মাত্র এক মাস পিছনে না মেয়ে ওটা লাগে যখন টেকা বিষ্ট রাখা হয় তুই দিকে নিয়ে হয় টেকা বিষ্ট লাগে যখন তাকে বুঝে হয়েছিল একদিন কেটবেরি হয়তো না কাপড় দিত না কাপড় দিত না খাবো লাগবে
কিন্তু সেলেগু নাকি রাব হই না কেনে মানে অলরেডি দেখো আচ্ছা এখনে বাড়ি কতখান বলা হয় কিন্তু আমরা মেরা সাইন না দেন তারা বাড়ি পূজা বলি দিতা তারা পূজা বলে না এখন নাই প্রায় 30% ফ্যামিলি মেরা সাইন দিত না আমার লগে আমরা যে মানে গভর্নমেন্ট স্কুল পড়া ইয়ার কি গভর্নমেন্ট স্কুল সাইজ না সে লেডি টিচার সাইজ তো লেডি টিচার তার ফ্যামিলি সাইন চলে দিত যেটা আউটস্ট্যান্ডিং ইভেন স্কুল তার পারফরম্যান্স বহুত ভালো আর বাইরে পড়ে যাইতা আমার ইচ্ছা হচ্ছে কি প্রত্যেকটা মেয়ে এরকম স্বাবলম্বী হইতো প্রত্যেকটা মেয়ে নিজে পায়ে দাঁড়াইতে পারতো আর কেউ লাগে বুঝা হইতো না আর যদি এটা সম্ভব হয় তে প্রত্যেকটা ছেলেরা এই দায়িত্ব নেওয়া লাগবে কিরকম যে ও ধরনের একটা কুত্তা লামা না বলা আছে ওটা রেখে প্রিভেন্ট করা যায় যদি তুমি মনে করো যে আমি কি লাগি মানি না যে মনে রাখি অতি তোমার বইন লোকের আচরণ আর যখন নিজের বইন লোকের নিজের ঘরের লোকের আচরণ হয় তখন তুমি ফিল করতে রাখতে না এই পেই পেই নি কুই বেদ না কত কতটুকু ভিতরে থাকে আর তুমি অসহায় ফিল করবে এখন তুমি যদি কুই মারি কি যায় তোমার ডর হবে আমার বইগুলো খাই লাগা স্কুলে হইতে থাকবে এখন ইগিতে আবার লাগে এর লাগে এমন একটা কন্ডিশন থাকবে যে কন্ডিশন তুমি ডরাই পায় এই মানুষগুলো সবচেয়ে বেশি অসহায় হয় যার বই যার মেয়ের লগে যার ভাগ্নির লগে ওই মেয়ে স্লেজিং করে এই মানুষটি অসহায় মানুষ নেই আমি এক বাবার ঠান্ডা অত বেশি দেখছি দেখার পরে আমার জানি আমি যদিও মানুষের হয়তো তোমার মারি না উঠে এর লাগে ইন পয়া যতজন আজকে লাস্ট ডে বলি একটা জিনিস করিয়া ফার্স্ট অফ অল এক নম্বর জিনিস গিয়া ফার্স্ট ফার্স্ট হইল গিয়া লাইফও তোমার আমার টিচার আমি যদিও থাকি আরও বারা টিচার হবো আছে টিচার হবো সম্মানিত তুমি করবে না কারণ এরা বহুত কষ্ট করে সোসাইটিরে বাড়াইব লাগে হ্যাঁ পেট ফালিব লাগে কি মেহনত করে তারা তো মদ বিক্রি করেন না তারা তো পড়া পড়াইয়ে যদি টেকা নেই একজনে মদ বিক্রি করে টেকা নেই আর একজনে পড়াইয়ে টেকা নেই যে মদ বিক্রি করে টেকা নেই তারা তো কেউ প্রশ্ন করতে পারে না কিন্তু এখন পড়াইয়ে যদি সামান্য ফিস পাইলে কতক্ষণ চলে আমি বুঝবে তার 250 ছাত্র এ পয়সা পাইয়ে কিনা বললে আমি বুঝবে তারা তুরা টুকটা করে তারা কিনা পলা কিছু করলি তারা নিজে তারা এত বড় বড় কথা বলে যাও তাহলে এটা তোমরা দায়িত্ব আমি তো আর বাজারও মানুষকে বুঝে যা পারতাম না তাই তোমরা তোমার মাইন্ড রাখি কুন্দি তোমরা বড় হইবে তোমরা ছোট কিনা বাতিল করে পড়াইবে তোমার তখন যদি দুদিন তোমার টিচারের সম্মুখীন হও তো পয়লা তারা অ্যাপ্রিসিয়েট করিও আপনি অত মেরত পড়া আর বাদে মাতি ঘর দিয়ে মাতিও গভর্নমেন্ট স্কুল টিচার হোক চাই প্রাইভেট স্কুল টিচার হোক তার রেসপেক্ট রাখিও সেকেন্ড হইল গিয়া যে আমরা সমাজে মেরা পড়িতা মেরারে গরম মানুষের বুঝতে না দেন পারে তারাও এডুকেশনের বিন্দু আগুয়ে দিতা এর লাগে তারপরে আমরা সুযোগ করিয়েছিলাম আমরা আমরা নজরিয়া বদলাই যাই আমরা আমরা সৌ বদলাই যাই আমরা মনে করি এরা আমরা বই আইতরা পড়া আমরা তারা লাগে এক্সটেন্ড করে দিই রাস্তা আইজ আমি যদি তারা কোনো ফোন মারি আমি যদি তারা ডিস্টার্ব দিই তাই আমার থেকে বড় কুলাঙ্গার আর কেউ থাকতো না দ্যাটস ওয়াই আমি এটা খেয়াল করতাম সেকেন্ড আমি ও মানুষের করে শান্তি দিলাম যদি আমার সবুর সামনে কোনো দুষ্ট ছেলে একটা মেয়ের স্ট্যাজিং করে স্কুল বা কলেজে পড়া যায় বা বাজারও আইতে তো আমি যদি কিচ্ছু মাতি না তো আমি তার গ্রুপের মানুষ আর মরার আগে যদি তার গ্রুপের মানুষ হিসাবে আমার নাম হমাই যায় তো এর থেকে বড় সরম আর কিচ্ছু নাই আমি জিন্দা থাকা আর মরি যাওয়ার সমান এর লাগে আমি সেকেন্ড যে সেন্টেন্স বুঝতাম সাইয়ার যদি কোনো দিন এটা দেখো তো হাত দিয়ে প্রোটেস্ট করিও আর যদি পারো না তো কোন যেমন একটা গ্রুপ আছে কোনো গ্রুপ কোনো যদি সমাজসেবী করে পাও আজকাল তো ম্যাক্সিমাম সমাজসেবী মাইকো থেকে ম্যাক্সিমাম সমাজসেবী যদি মাইকো থেকে আর মাদা তোড়া থেকে এর লাগে যদি এটা প্রকৃত কোনো মানুষ পাও যে হ্যাঁ মানিতে পারবো আইন মঞ্চের কাছে বিকাই পুলিশের কাছে যাইবে পুলিশ তার সাথে আমার সব জানা আছে এও দেখার লাগি হ্যাঁ সব পুলিশ সমান না কিছু আছে প্রশাসনের ক্ষেত্রে অনেক মানে করাপশন ওখানে ইনক্লুডেড তার কারণে আমরা যাইতে পারি না তোমরা যদি পারো না আমরা টিচার গ্রুপ আমার বুঝি আমরা টিচার একটা গ্রুপ আছে আমরা কিছু পার্সন হবো আমি আশা করি ভবিষ্যতে আমার স্টুডেন্ট হবো এই গ্রুপের মধ্যে ইনক্লুড হইবা আমরা এইরকম স্টেপ নেই যদি কোনো মেয়েরা রেজিস্টার স্ট্যাজিং হয় এইগুলো রেজিস্টার কোনো স্টেপ নেওয়া যায় এরকম আমরা স্টেপ নেই দিছিও আমরা অনেক ক্ষেত্রে আমরা স্টেপ নেওয়ার দিয়ে কত অসুবিধা হয়েছে অসুবিধা হয়েছে কি আমরা পরে অনেক কথা বলা সুনামও কথা জানিয়ে দিয়েছেন আমরা এটা কেয়ার করি না স্পেশালি আমি তো পাঁচ বছর কেয়ার করি না আমি করছি মারা ইয়ে আমার কেউ সলাম করে নিন আমি সলাম করেন আমার সলাম করাটা ইম্পর্টেন্ট এ আমার করে নিন না এটা ইম্পর্টেন্ট না আমার এখন রেসপেক্ট দেন না না আমি ওদের মশা চিত লেগে হইতাম এখন আমার রেসপেক্ট তোমার চাই দিতাম কিন্তু আমার এক গ্রুপ আছে টিচার তারা ওরকম কেয়ার করে দেখছো আমরা কইতে আর পারি থার্ড দেখো জিনিস দেখো সবচেয়ে কষ্ট দেখো অ্যাকচুয়ালি কিন্তু ফেডারেল গ্রুপে কষ্ট হয় এগুলো বরদাস্ত করা যায় না মানে আমি অবশ্যই ফিল করছি আই সাতটা দুই সপ্তাহ গেছে এটা হয়েছে একটা রুটি খাওয়া লাগছে কেননা বহুত কষ্ট গিয়ে দেয় তখন তোমার পেটও ভুক লাগে আর মানুষকে খারাপ মশার বহুত মানে তুমি দেখো হয়তো অনেকে
most of the people বছরের না আসো অলপি হয় তো তুমি একটা ফেস করছো না ওই তো তুমি না বা ফেস করতে আর বাড়ি গো তো ফেস করছো না একটু ফেস করো একটু ভয় ভয় উৎপাদন হতো মান એટલે কি আমি তোমারে কই আর এটা জিনিস মানে কি তুমি যা পকেট মানি পাও এর মধ্যে একটা অংশ রাখিও হয়তো কোনোদিন না কোনো না কোনোদিন হয়তো হয়তো পারে তোমার সামনে লাগলো ফসল লাগে ওই ফটো বুক আছে তারে টেকা না দিয়ে তারে লগে দিয়ে রইও যে তারে বই এর কে উঠে না পড়ে মেরে দিও মারো না তারা তো টেকা দিয়ে দিও আর তো তুমি কিছু খাই দিও একই মানো যদি এরকম করো না নি তুমি তার মুক্তি দাও ভাই তারে তার ভিতর থেকে ভাই তারে তোমার অনেক কাজে লাগবে ঠিক না ঠান্ডার দিন সুরে সাপোর্ট দিলে এই যে বহুত আছে তারা সাপোর্ট নষ্ট হইয়া যার কি করো মানে এ রাখা আছে তুমি যদি ইন ফিউচার অর স্ট্যাপ নিও তুমি যদি তোমাদের তোমাদের মধ্যে অর্গানাইজেশন বানাও স্টুডেন্ট অর্গানাইজেশন যে জায়গা তোলে একটা গ্রুপ বানাও যারা খাপর কালেক্ট করতো ঠান্ডার দিন আইবার আগে খাপর কালেক্ট করতো গরম আবার বহুত মানুষ পড়ি গেল সোয়েটার উপরে উন্দুরে খার ফলা কাটিয়ে ওটা কালেক্ট করো এক জায়গা কালেক্ট করে সকালে আকমান পাঁচশো সামনে আটিয়ে যাও খরিমগঞ্জ টাউনের মধ্যে বদরপুর টাউনের মধ্যে দেখবে অনেক মানুষ ঠান্ডার মধ্যে খাপে তারা বারার থাকে বারে তো মনে দিব ঠান্ডা বস্তা আমি দিদি আমি বলতে যাচ্ছি একটা মা যে মেন্টালি পাগল মার মায়া তো পাগল যে সকালে মায়া থাকে আমি যাচ্ছি আমি সকালে আমরা টিউশন যাই টিউশন আমরা পড়া টিউশন যাই বসে যাচ্ছি এবং ম্যাম সিম্পলি বলি এক বেটি একটা হসপিটালের টিওর মধ্যে ওরকম নিজে ঠান্ডার মধ্যে নিজের শাড়ি দিয়া আর ছোট মোটো ছেলে একটা পাগল আরে কপ্টারে আগলেই আছে ঠান্ডার মধ্যে আর কত খাপে আর রাস্তা টিউশন ঘুমাইতে পারছে না আমার লাগছে না করিমগঞ্জে আমরা সব জানোয়ার বলা রোবট বলা তখন খুশ না যেন তারা ডাক্তরির চান্স পাইছে যে তারা লাইভ করিবা হ্যাঁ আমি বহুত খুশ তারা লাগিয়া বাট আমি তাদের ও রিয়েলি খুশি হইলে দিন আমি ডাক্তর বনিয়ে আইব আর আমার মধ্যে বলা মানছি না এই আইডিওলজি নাই বাট যে আইডিওলজি কথা তারে আমি সার পড়ছি ও আইডিওলজি লইয়া হেগেস মানুষের সার্ভিস দিব ওলা বাই হার্ট ইলেকশন হারাইব লাগি না নেতা বলব লাগি না বাই হার্ট তো মানুষের সার্ভিস দিব একটা ডাক্তর যখন নিজে আটিয়ে গিয়া রোগীর বাড়ি দিয়ে চেক করিয়া আইব দ্যাট টাইম সো ডাক্তার উই রিয়েল ডাক্তার এটা আমি ফিল করি হ্যাঁ বহুত কষ্ট হয়ে যাচ্ছে যদি রং করতে পারে যে কতটুকু মানবতা স্থির করতে পারবো আমি আশা করি আমার এখানে যে ডাক্তার স্টুডেন্ট আছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেগুলো সার্ভিস দাও তারা এরকম করবে লাস্ট একটা কথা বলি লাস্ট আমি ফোর টাইম এক ঘন্টা স্যার ক্লাস নেই লাস্ট ক্লাস আমার অনেক ছাত্র সত্যি বেশি কারণ না এটা লোক মারতে আমার বহুত মজা লাগে আমি নব্বই অবসর তার মাতি হচ্ছে কিছু এর লাগে না সত্যি পেয়ে দিত মানে আমি তো বহুত স্টুডেন্টে বা দোকান দে বা সবজি বেশি হ্যাঁ হ্যাঁ স্যার ভাই তো দেখি সবচেয়ে বড় জিনিস তার দেখি আমার ভালো লাগে খেয়ে ভালো লাগে না তার এই একমাত্র একবারে হোক কিন্তু আমি যে এই যে তার সঙ্গে আমি বুঝে যে আমার ফ্যামিলির আমি নিয়ে যাওয়া লাগবো হেও বুঝি নেই কেউ বুঝটা এখন এর হে খাই পেল কিন্তু সব না খাইতে পারবো কিন্তু হে তার ঘরের মানুষের মুখে হানি ঢুকাইবে লাগি যে বাজারের মধ্যে ইয়ার রেসপন্সিবিলিটি বুঝিয়া আইয়া সবজির বাজার দেন এই যে চিন্তা ভাবনা দেখো একটা ডাক্তার বোনার পরে যে সম্মান পাওয়া দরকার তার থেকে বেশি ও ছেলেটারে সম্মান দেওয়া দরকার যে অত কম বয়সের মধ্যে কাজ করে তার পরিবারে চালাই করে দিয়া আর আমি আশা করি এই ধরনের যদি সিচুয়েশন ফেভার হয় তো লগে ওই এডুকেশন ওদের লগে রাখি বুঝছেন অত কষ্ট না হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন পাস করা অত কষ্ট না যে তুমি প্রত্যেকদিন ব্যাস লাগে এই কলেজে যাওয়া লাগো বা আওয়া লাগো বিভিন্ন উপায়ে আমার কাছে শিক্ষিত হইব লাগে দেখি ট্রাই করে এডুকেশন এডুকেশনের লগে রাখবা লাগি আর সবচেয়ে বড় জিনিস হলো গিয়া বলা মানুষ মানুষই বলে এই চেষ্টা করবে আর কি তাহলে এটা হোক দুই দাও হয়ে যায় আসবে না আমার খোয়াই গেল তোমার সার্ভিস যখন তুমি আমার মাথায় মানলায় ঠিক আছে
অনেক বড় বড় কিতাব বলে আছে তা আমরা বসে যখন খুলি তখন আমরা এটা লেগে খানা অত অনেক কিছু পড়েছি আমি আমার নিজের ফিজিক্সও নার্স আসলো আমি ইলেকট্রোফিজিক্সের উপরে ফিজিক্স পড়ছি অ্যাকচুয়ালি আমি রিসার্চে তো করতাম মানে মাস্টার ডিগ্রি তো করছি না ডিগ্রি একটা রিসার্চ করছি সাবজেক্ট করতাম গ্রাজুয়েশন লাস্ট ইয়ার তো বাট আমি অ্যাস্ট্রোফিজিক্সও পড়ছি বলতে আমি পড়ছি কিন্তু অতটা পড়ার মধ্যে ওই আর আমরা আসলে কিছু করতে পারছি না এটা বই যোগে পড়তে লাগি আমার পয়লে ইচ্ছে যোগে সদত মেসা বগল আসো সবে তোমরা মাধ্যমিক আমার কমপ্লিট করবা লাগি ওই হাই সেকেন্ডারি দিবা গ্রাজুয়েশন করবা গ্রাজুয়েশন করবা লাগি তোমরা যদি প্রবলেম হয় আমার আছে আই আমি বিভিন্ন ওই হল আছে দেখাই দিই আর লাগি মাধ্যমিক কমপ্লিট করে গ্রাজুয়েশন করতে আসবা গ্রাজুয়েট হইবা তখন হইব কি জানি ঘর করতে কি মানছি মাধ্যমিক তো সাথ করে দিবা আর লাগি স্কুল দিবা বুঝিনি আচ্ছা মনে করতে না আমার কই হইবে গাড়ি দিব মানে দেখে বুঝছো আর তোমার দেখবো কিনা তুমি রিয়েলি মানুষের বুঝাই দিয়ে আবার ভাই দেখা তুমি বুঝবে আমার মানুষের বুঝাই দিয়ে আবার তুমি মাতি ভাই হাজার হাজার মানুষ শুনবা আর একটা জিনিস মনে রাখিও রিলিজিয়ন দেখো ধর্ম দেখো এটা মানুষের সুন্দর বানাইবা লাগে মানুষের মনকে সুন্দর বানাইবা লাগে সৃষ্টি করা হয়েছে এর লাগে রিলিজিয়ন থেকে উর্দি কিচ্ছু নাই ধর্ম থেকে উর্দি কিচ্ছু নাই যে যে ধর্ম আসো তুমি নিজের ধর্মরে বাধা মতে মানবা খুব বাধা মতে মানবা যত বেশি মানবে অত মানুষের লাগে মায়া হইব যত মানা তুমি ফাঁকিবাজি করবে অত মানুষের লাগে নফরত হইব তুমি তোমার ধর্মের বলা মতে মানবে না অন্য ধর্মের মানুষের লাগে তোমার খালি নফরত হইব আর সমাজের মধ্যে আমি নফরত সৃষ্টি হইব এর লাগে তুমি তোমার ধর্মের বলা মতে জানবার চেষ্টা করো এবং বলা মতে মানবার চেষ্টা করো দেখবা তুমি বহুত বলা মানুষ হয়ে যাবে